নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2023-এর ফাইনালের যে প্রশ্নগুলো চেয়েছিলে তোমাদের জন্য আপলোড করছি। এটা এসএসটি প্রশ্ন, সোশ্যাল সায়েন্স ওয়ার্ড সেট, এসএসটি মাধ্যমিকের ক্লাস টেনের সম্পূর্ণ সেশন আমি এই চ্যানেলে আপলোড করব। তোমরা সেই সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সাজেশন আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে এবং অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটি, যাতে আরও বেশি বেশি ভিউস আসে। এবং যত বেশি ভিউস আসবে, লাইক আসবে, তত বেশি আমি উৎসাহিত হব তোমাদের সাজেশনগুলো তাড়াতাড়ি আপলোড করার জন্য, তাড়াতাড়ি দেওয়ার জন্য, না হলে সেই উৎসাহটা হারিয়ে ফেলা স্বাভাবিক। প্রথম যেটা রয়েছে সেটা হলো তোমাদের ইতিহাস, হিস্ট্রি। হিস্ট্রি তোমাদের 20 মার্কসের থাকবে, পলিটিক্যাল সায়েন্স তোমাদের 20 মার্কসের থাকবে, জিও তোমাদের 20 মার্কসের থাকবে, এবং তোমাদের যে ইকোনমিক্সও 20 মার্কসের থাকবে। টোটাল 80 মার্কসের তোমাদের হবে। প্রথম তোমাদের 4টা সঠিক উত্তর রয়েছে, সেই সঠিক উত্তরগুলো বাছাই করতে হবে। 1 নম্বর রয়েছে বাস্তিল দুর্গের পতন ঘটে, তারপর 2 নম্বরে রয়েছে 1929 খ্রিস্টাব্দের লাহোর কংগ্রেসের অধিবেশনে সভাপতি ছিলেন, 3 নম্বরে রয়েছে কলকাতায় প্রথম পাটকল গড়ে ওঠে, 4 নম্বর রয়েছে রামচরিত মানস এর রচয়িতা হলেন। তোমাদের বলে রাখি যে তোমাদের যে এইবার সিলেবাস রয়েছে হিস্ট্রিতে, নতুন একটা চ্যাপ্টার ইনক্লুড হয়েছে, সেই চ্যাপ্টারের যে তোমাদের টেক্সট বইয়ের যে নোটসগুলো, টেক্সট বইয়ের সেগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করেছি চ্যানেলে, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে এসএসটি, সেই এসএসটি সিলেবাসের কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটেছে এই বছর। তোমরা অবশ্যই 2023 এবং 24-এর যে সিলেবাসটা রয়েছে, 2024-এর যে সিলেবাসটা রয়েছে সেটা দেখে নেবে। সেটা সেই সিলেবাসগুলো কিন্তু আমি আপলোড করেছি চ্যানেলে, এবং সেই জায়গায় কিন্তু পিডিএফ লিঙ্ক রয়েছে। সেই পিডিএফ লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু সিলেবাস অনুসারে পড়তে হবে বা সিলেবাস অনুসারে পড়বে। তারপর যেটি রয়েছে, একটি শব্দে বা একটি পূর্ণাঙ্গ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তোমাদের 4টা প্রশ্ন রয়েছে, সেই 4টা প্রশ্ন তোমাদের আনসার করতে হবে। প্রথম রয়েছে ওটো ফন বিসমার্ক কে ছিলেন, 2 নম্বর রয়েছে ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশ ক্ষমতাচ্যুত হয়, তারপর 7 নম্বর রয়েছে বন্দে মাতারম সঙ্গীতটি কে রচনা করেছিলেন, 8 নম্বরটি রয়েছে কখন ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয়, তারপর রয়েছে তোমাদের নিচের প্রশ্নগুলি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রত্যেকটির তোমাদের 2 মার্কস করে থাকবে, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। 9 নম্বর রয়েছে বিয়ানা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, 10 বিশ্বায়নের 2টি সুফল আলোচনা করুন, 11 পাণ্ডুলিপির সীমাবদ্ধতাগুলি কী কী। তারপর যেটা রয়েছে, অনধিক 80টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। স্বাধীনতা আন্দোলনের সময় কীভাবে সমষ্টিগত একাত্মতার মনোভাব গড়ে উঠে ব্যাখ্যা করো, 2 নম্বরে রয়েছে মানে অথবাই রয়েছে যে কোনো একটা লিখতে হবে, এই উপরেরটা যদি তোমরা লিখো নিচেরটা লাগবে না, নিচেরটা লিখলে উপরেরটা লাগবে না। নিচেরটা হলো রাওলাট আইন কি, ভারতীয়রা কিভাবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারপর তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং আসবে, ম্যাপ পয়েন্টিং, এই জায়গায় 4টা ম্যাপ পয়েন্টিং রয়েছে। 1 নম্বর, একটি বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছিল, স্থানগুলি শনাক্ত করতে হবে, ভারতের রেখা মানচিত্রে স্থানগুলি শনাক্ত করতে হবে, এটা হবে
বড় ধরনের গণহত্যা হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেইটা অমৃতসরের পাঞ্জাবের সেই জায়গাটা তোমরা ম্যাপের ভিতরে চিহ্নিত করবে, ইন্ডিয়ান ম্যাপের ভিতরে সেই জায়গাটা চিহ্নিত করবে। দুই নম্বর রয়েছে লবণ আন্দোলন সম্পর্কিত, যেটা ডান্ডিতে হয়েছিল। তিন নম্বর রয়েছে জাতীয় কংগ্রেসের বার্ষিক সম্মেলন। তারপর চার নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। এই ম্যাপটা রয়েছে, সেই ম্যাপটাই কিন্তু তোমাদের পয়েন্ট আউট করতে হবে। ক নম্বরটা অমৃতসর, এইভাবে পয়েন্ট আউট তোমাদের করে দিতে হবে। তারপর রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে 20 নম্বর থাকবে। প্রথমে সঠিক উত্তর বাছাই থাক রয়েছে 4টি। 14 নম্বর বেলজিয়াম অবস্থিত ড্যাশ মহাদেশে, কোন মহাদেশে বেলজিয়াম অবস্থিত। তারপর রয়েছে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত আছে, কোন দেশে স্বীকৃত আছে দ্বৈত নাগরিকত্ব। তারপর নেক্সট ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। তারপর নেক্সট রয়েছে গণতান্ত্রিক সরকার যার কাছে দায়বদ্ধ থাকে। নেক্সট একটি শব্দে বা একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। তোমাদের টোটাল 6টা থাকবে কোয়েশ্চনস, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 18 নম্বর রয়েছে বেলজিয়ামের কত শতাংশ লোক ফরাসি ভাষায় কথা বলে। 19 নম্বর রয়েছে শ্রীলঙ্কার সামাজিক বিভেদের দুটি প্রধান ভিত্তি কী। 20 নম্বর রয়েছে যুক্তরাষ্ট্রে সংবিধানের রক্ষাকর্তা কে। 21 নম্বর রয়েছে ভারতে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। 22 নম্বর দ্য অরিজিন অফ পার্টিস বইটির লেখককে। 23 নম্বর ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান। তারপরে রয়েছে তোমাদের নিচের প্রশ্নগুলির প্রতিটি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। 3টা কোয়েশ্চনস রয়েছে। 24 নম্বর রয়েছে জাতীয় দল বলতে কী বুঝায়। 25 নম্বর রয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লিখ। 26 নম্বর রয়েছে ক্ষমতার অংশীদারিত্ব প্রয়োজনীয় কেন। তারপর রয়েছে নিচের প্রশ্নটি 80টি শব্দের মধ্যে উত্তর দাও। মার্কস 4 গণতন্ত্রের দুটি দোষ এবং দুটি গুণ লিখ। অথবাই রয়েছে উপরের, যদি প্রশ্নটা তোমরা আনসার করো তাহলে এই অথবার প্রশ্নটা লাগবে না, আর যদি না করো তাহলে অথবার প্রশ্নটা করতে হবে। তোমাদের গণতন্ত্রে নাগরিকের ভূমিকা সম্পর্কে লিখো। তারপর নেক্সট যেটা রয়েছে সেটা হলো তোমাদের ইকোনমিক্স। ইকোনমিক্সে 20 মান থাকবে, সঠিক উত্তর বাছাই প্রথম থাকবে 4টি। একটি দ্রব্যের উৎপাদন মূলত প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে হলে সেটা যে ক্ষেত্রের কাজকর্ম হবে সেটা হলো প্রাকৃতিক হলে প্রাথমিক হবে, যেমন কৃষিকাজ। তারপর বিভিন্ন দেশের মধ্যে তুলনা করতে নিম্নলিখিত কোন উপাদানটিকে গুরুত্বপূর্ণ পরিমাপক হিসাবে গণ্য করা হয়। পরিমাপক এটা মাথাপিছু আয়কে ব্যবহার করা হয়। ভারতে আর্থিক সংস্কার ঘটে 1991 1991 খ্রিস্টাব্দে। তারপর যেটা রয়েছে ব্যাংকের তুলনায় মহাজনের যে সুদ ধার্য করে তার পরিমাণ হলো অনেক বেশি থাকে, মহাজনরা অনেক বেশি পরিমাণে সুদ গ্রহণ করে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, তারপর রয়েছে তোমাদের এক কথায় বা একটি বাক্য উত্তর দাও। 6টা কোয়েশ্চনস থাকবে। HDI এর সম্পূর্ণ নাম কি, অর্থের আধুনিক রূপ কোনগুলি, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন কত সালে চালু হয়, বেসরকারি ক্ষেত্রের মূল লক্ষ্য কি। তারপর রয়েছে কোন সংস্থাটি বৈদেশিক বাণিজ্যকে উৎসাহ দেয়। তারপর সংক্ষিপ্ত উত্তর,
দুইয়ের মান তিনটা থাকবে ৬ নম্বরের জন্য। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, সংগঠিত ক্ষেত্র কাকে বলে, বিশ্বায়ন বলতে কি বুঝো, তারপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ঋণ কাকে বলে, ঋণের শর্তগুলি বলতে কি বোঝায়, অথবাই রয়েছে অথবা যে কোনো একটা লিখতে হবে। কোন কোন ঋণ গ্রহীতাকে ব্যাংক কী কী কারণে ঋণ দিতে চায় না। তারপর রয়েছে জিওগ্রাফি, জিওগ্রাফি টোটাল পাঁচটা থাকবে সঠিক উত্তর। এক নম্বর রেগুন নামে পরিচিত যে মৃত্তিকা তা হলো। তারপর নেক্সট যেটা রয়েছে, চিপকু আন্দোলনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। তারপর নিম্নের কোন বাটির সাথে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কিত, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কিত। তারপর কর্তন ও দহন, কর্তন ও দহন কোন কৃষির সঙ্গে কোন প্রকার কৃষির উদাহরণ। তারপর নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে পূর্ব উপকূলে অবস্থিত কোন বন্দরটি গভীরতম অন্তরীপের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত। নেক্সট এক কথায় উত্তর দাও বা একটি বাক্যে উত্তর দাও, টোটাল পাঁচটি কোয়েশনস। কুড়ি নম্বরে একটি নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও। ভারতে ব্যাঘ্র প্রকল্পের সূচনা কত সালে হয়েছিল, কোন নদীকে দুঃখের নদী বলা হয়, কোন শিলা একটি মাত্র খনিজ দিয়ে গঠিত, ভারতের বৃহত্তম বন্দর কোনটি। তারপর সংক্ষিপ্ত উত্তর দাও, দুই করে দুইটা আসবে চার। বাগিচা কৃষি কাকে বলে, শ্রম শিল্প বলতে কি বোঝায়। তারপর আসবে মার্কস্থির, খনিজ সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন, অথবা রয়েছে প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে তিনটি পার্থক্য লিখো। তারপর ম্যাপ পয়েন্টিং রয়েছে, তোমাদের ভারতের রেখাচিত্র স্থান নির্দেশ করতে হবে। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ভারতের বৃহত্তম বাঁধ, লৌহ আকরিক খনি, ধান উৎপাদক অঞ্চল, সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চা উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, এগুলাকে নির্দেশ করতে হবে। এই জায়গায় কিন্তু সবগুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের নির্দেশ করে দিতে হবে। এইটা ওয়ার্ডের প্রশ্ন গিয়েছে, এবার ইভেনের প্রশ্ন রয়েছে, প্রায়ই সেম সেম কোয়েশ্চন থাকে, তোমরা দেখে নিতে পারো। সেম সেম কোয়েশ্চনসই সঠিক উত্তরে, ভারতের আর্থিক সংস্কার সেম যেটার আগে রয়েছিল ব্যাংকের। তারপর প্রশ্নগুলো সিকোয়েন্সটা চেঞ্জ হয় কিন্তু প্রশ্নগুলো সেম রয়েছে। তারপর এক কথায় বা একটি বাক্য উত্তর দাও, সেম সেম রয়েছে, তারপর সংক্ষিপ্ত উত্তর দাও, তারপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তারপর রয়েছে জিওগ্রাফি, নিম্নের কোন বাটির সাথে নর্মদা বাঁচাও আন্দোলন সেম সেম রয়েছে, কর্তন দহন কৃষি পদ্ধতি রেগুন নামে পরিচিত চিপকু আন্দোলনের মাধ্যমে সেম সেম রয়েছে। এক কথা বা একটি অল্প কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, সেম সেমই রয়েছে। তারপর রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, কলকাতায় প্রথম পাটকল গড়ে ওঠে, এই প্রশ্নটা হয়তো বা একটু চেঞ্জ রয়েছে, সেটা আগের তাই ছিল না ইতিহাসের। রামচরিত মানস এটাই একটু চেঞ্জ রয়েছে, রামচরিত মানসের রচয়িতাকে পাস্তিল দুর্গটা সেম আগে রয়েছিল, তা ১৯০০ লাহোর অধিবেশনের সভাপতি এটাও আগে ছিল, পূর্বে ছিল। তারপরে একটি পূর্ণাঙ্গ বাক্য উত্তর দাও, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছেন, কখন ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয়, সেম সেম বাকিগুলো রয়েছে। নিচের প্রশ্নগুলির প্রতিটি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও। তারপর রয়েছে তোমাদের অন্যদিকে ৮০টি শব্দের মধ্যে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তারপর ম্যাক পয়েন্টিংগুলো রয়েছে, তারপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানও তোমাদের সেম সেম প্রশ্ন রয়েছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, ৮০টি শব্দের মধ্যে উত্তর দাও, সেম সেম প্রশ্নগুলো রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা,
এবং চ্যানেলও নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।